অ্যাকশন গেমগুলো বর্তমান সময়ে খুবই জনপ্রিয়, বিশেষ করে উন্নততর গ্রাফিক্স থেকে শুরু করে আপনি যে গেম প্লের কথা চিন্তা করবেন অনেক বেশি মাত্রায় রিয়েলিস্টিক হচ্ছে একদম দিনকে দিন। তবে অ্যাকশন গেমগুলো যতটা জনপ্রিয় সেই সঙ্গে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, তা হচ্ছে অতিরিক্ত গেমে আসক্তি সেটা কিন্তু একটা বড় সমস্যা তৈরি করতে পারে। বর্তমান সময়ে আমরা প্রায় প্রতিদিনই নানা রকমের গেম খেলে থাকছি, হতে পারে রেসিং, হতে পারে অ্যাকশন অ্যাডভেঞ্চার। সো ফোর্জা হরাইজন 5 মাইক্রোসফটের ডেভেলপ করা একটি রেসিং গেম, যা কিনা 2 বছর আগে লঞ্চ করলেও বর্তমানে অনলাইন প্লেয়ারের সংখ্যা বেশ অনেক। আমি বা আপনি আমরা প্রায় প্রতিনিয়ত এই ফোর্জা অনলাইনে রেস করে থাকি বিভিন্ন বন্ধুদের সাথে। সো এই গেমটিতে নানা রকমের গাড়ি রয়েছে এবং গেমটির সাউন্ড ইঞ্জিন এতটাই ভালোভাবে ডেভেলপ করা হয়েছে আগের ভার্সনের চেয়ে, যা কিনা খুব প্র্যাকটিক্যালি মনে হবে যে আপনি গাড়িতে যখন রেস করছেন আপনাকে বেশ এক্সাইটমেন্টটা বাড়িয়ে দেবে। সো গাড়ির ভিতরে ককপিট থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দরভাবে সেট করা হয়েছে যা খুব রিয়েলিস্টিক মনে হবে। মাইক্রোসফট প্রত্যেকটা গেম লঞ্চ করার আগে বেশ মার্কেটিং করে থাকে। সো এই মার্কেটিংয়ের মাধ্যমে গেমারদের কাছে প্রত্যেকটা ইনফরমেশান খুব সহজে পৌঁছে যায়। তাই আমি একজন গেমার হিসাবে এই ফোর্জা মোটর স্পোর্টস 5 কথা বলবো, এর রেটিং খুব ভালো। সো আইএন থেকে শুরু করে বড় বড় যারা গেম রেটিং করে থাকে প্রত্যেকে মোটামুটি বেশ ভালো ফিডব্যাক দিয়েছে। আমি যদি গ্রাফিক্সের কথা বলে থাকি, প্রত্যেকটা লোকেশন এবং ট্র্যাক এমনভাবে সেট করা হয়েছে আপনার কাছে মনে হবে যে আপনি সত্যি গেমের মধ্যে ঢুকে গিয়েছেন এবং বাস্তবে আপনি গেমের সাথে রয়ে গেছেন। ফোর্জা হরাইজন 5 যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইন এবং মডেলগুলো এবং গাড়ির যে কিটগুলো আছে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। সো এই কিটের ডিজাইনগুলো আপনি যখন নিজে সেট করবেন আপনি অবাক হয়ে যাবেন যে একজন ডেভেলপার কতটা সুন্দরভাবে কাজ করলে এই এফোর্টটা দিতে পারে। মাইক্রোসফট শুধু ফোর্জা হরাইজন 5 নিয়ে হাইপ তোলে না এই মার্কেটে, এর আগে যতগুলো সিরিজ ছিল ফোর্জা হরাইজন 4 বা 3 প্রত্যেকটাতে বেশ ভালো রেসপন্স ছিল। একজন সাধারণ গেমার চাইলে এই গেমটি তার কম্পিউটারে খুব সহজেই খেলতে পারবে। এটার গ্রাফিক্স কার্ডও খুব একটা হাই কনফিগারেশনের প্রয়োজন পড়বে না, আপনার পিসিতে মোটামুটি অ্যাভারেজ লেভেলের একটা SSD বা RAM থাকলে আপনি খুব সহজে এই গেমটি খেলতে পারবেন। ফোর্জা হরাইজন 5 প্রত্যেকটা রেস সেট করা আছে বিভিন্ন মিশনের মাধ্যমে। সো আপনি যখন একটা রেস শেষ করবেন পরের রেসে যখন মুভ করবেন সেক্ষেত্রে আপনি একটা পয়েন্ট পাই যাবেন, এই পয়েন্টের মাধ্যমে আপনি আপনার গাড়িগুলো আপগ্রেড করতে পারবেন। এর পাশাপাশি যখন একটি রেস আপনি সাকসেসফুলি শেষ করতে পারবেন আর ফার্স্ট সেকেন্ড থার্ড লেভেলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি একটা পরিমাণে ডলার আর্ন করতে পারবেন, যা দিয়ে কিনা আপনি আপনার পরবর্তী গাড়িটাকে আপগ্রেড করতে পারবেন। এই গেমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওয়েদার সিস্টেম যা কিনা আপনাকে গেমে খেলার সময় বেশ এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারে। আর এই গেমটি ডেভেলপ করা হয়েছে শুধুমাত্র মাইক্রোসফটের কনসোলের জন্য, এটি মাইক্রোসফট স্পেশালাইজড কনসোলের জন্য তৈরি। যেমন হচ্ছে এক্সবক্সে আপনি গেমটি খেলতে পারবেন, প্লে স্টেশনে খেলতে পারবেন না, এই গেমটি হচ্ছে শুধুমাত্র পার্সোনাল কম্পিউটারে আপনি খেলতে পারবেন।